হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সিনথিয়া ব্লগ। তো আমি এখানে ট্রেনে চলে এসেছি এবং আপনাদের কাছে আবারও সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো এডিট করতে অনেক সময় লেগে যাচ্ছে। কারণ হচ্ছে আমি যখন এই ভিডিওগুলো এডিট করি তো এটা হচ্ছে প্রায় এক ঘন্টা টাইম, আর এই ভিডিওগুলো আমি অনেক আগেই নিয়েছি। তো আমার শারীরিক অসুস্থতার কারণে আর হচ্ছে ফ্যামিলি, বাচ্চা, সংসার সব মিলিয়ে আসলে এডিট করা পসিবল হয়ে উঠছে না, যার কারণে হচ্ছে ভিডিওগুলো দিতে খুব লেট হয়ে যায়। তো এখানে আমার ছেলে আছে, তো আপনাদের ভাইয়া এখানে বসে আছে, সাথে হচ্ছে আমার বড় ছেলে। তো প্রায় হচ্ছে ঠান্ডা চলে এসেছে, তাও হচ্ছে সামার ড্রেসের সাথেই আছে, তো উইন্টারও ড্রেসগুলো সাথে নিয়ে রেখেছে। তো এখানে আমি এয়ারপোর্টে চলে এসেছি, এয়ারপোর্ট হচ্ছে হিথ্রু এয়ারপোর্টে। তো এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, আমরা সবাই ওয়েট করছি, কার জন্য ওয়েট করছি সেটাও বলতেছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর পিছনে হচ্ছে বাচ্চারা খেলতেছে এবং সবাই সবাই আপনজনের জন্য ওয়েট করছে। তো আমি এখানে প্রায় দীর্ঘ 2 ঘন্টার, আরও বেশি হবে 3 ঘন্টার মতো ওয়েট করছি যে কখন আসবে আমার প্রিয়জন এবং কখন বাসায় যাব, কারণ ওয়েট করতে করতে আসলে বোরিং লাগছিল। তো এখানে সবাই দেখি যে তাদের ফ্লাইট অনুযায়ী চেক করছে তাদের আপনজন আসতেছে কি না। তো আমার আপনজন চলে এসেছে, তো আমার আপনজন হচ্ছে আমার ছোটো ভাই, আমার আপন ছোট ভাই। তো সেই লন্ডনে চলে এসেছে, তো তাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা ফুল নিয়ে রেডি। তো আমি আমার হাজব্যান্ডের কাছে মোবাইলটা দিয়ে দিয়েছি ওকে রিসিভ করার জন্য, এই তো আসলো এবং তাকে একটু জড়িয়ে ধরে আঞ্জা দিয়ে ধরলাম, যেন মানে অনেকক্ষণ ওয়েটিংয়ের পরে তাকে পেয়েছি। তো ও যখন ওয়েটিং থেকে ওয়েট করার পরে এতক্ষণ পরে সে বের হয়েছে, তখন মনের ভিতর অনেক শান্তি ছিল, যে কারণ ওই টাইমটাতে খুব পরিমাণে টেনশন কাজ করে কখন বের হবে। তো এই তো সে চলে এসেছে এবং তাকে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। সাহিল আর জাইন তো খুবই আনন্দে কাটছে যে তার ছোট মামা চলে এসেছে। তো এই তো ছিল হিথ্রু এয়ারপোর্ট। তো হিথ্রু এয়ারপোর্টের হচ্ছে আমরা হচ্ছে ট্রেন স্টেশনের কাছে চলে যাচ্ছি, কারণ এটা খুবই ইজিলিভাবে যাওয়া যায়, এখানে ট্রেন থেকে আসা এবং ট্রেনে যাওয়া খুবই ইজি। আমার মনে হয় যে গাড়ি নিয়ে যাওয়াটা একটু বেশি সময় লাগে এবং এখানে অনেক ধরনের প্রসেস আছে, তো আমার কাছে ইজি মনে হয় যে ট্রেনে করে চলো। তো এই তো ছিল আজকের আমার এই ভিডিও। তো সবাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে।